নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে আমরা পঁচিশে ডিসেম্বরের রাত্রে চলে এসেছি তাই তো আর আমরা কালকে থেকে পড়ছিলাম ক্রিসমাস ক্যারল মূল রচনা চার্লস ডিকেন্সের আর যা রূপান্তর করেছিলেন খসরু চৌধুরী তো তার প্রথম স্তবকে আমরা জানতে পেরেছি মার্লের ভূত আমাদের ক্রুজকে কি বলে গেছেন ক্রুজ যিনি একজন ব্যবসায়ী মেতব বা কিপটে যাই বলি খুব সাবধানী ব্যবসায়ী এবং তার অনুযায়ী তিনি খুবই রিজার্ভড একলা থাকেন একলা পছন্দ আর কোনো অনুষ্ঠানকেই উদযাপনের মধ্যে তিনি কোনো সার্থকতা দেখতে পান না তাইতো তাহলে আসুন এসো আমরা দেখে নিই এরপর কি হলো তাই না তো পঁচিশে ডিসেম্বরের রাত্রে দ্বিতীয় ভূতের না মারলের পরে প্রথম ভূত কারণ মারলে বলে গিয়েছিল মারলের ভূত বলে গিয়েছিল যে তিনজন ভূত আসবে তোমার কাছে পরপর তিনজন তো জেনে নি প্রথম প্রথম ভূতের আগমনে কি ঘটল দ্বিতীয় স্তবক ঘুম ভাঙতেই ক্রুজ দেখলেন ঘরটা ছেয়ে আছে অন্ধকারে সে অন্ধকার এত গাঢ় যে কোথায় দেয়াল আর কোথায় জানালা ঠাহর করা যায় না চোখ বড় বড় করে অন্ধকার ভেদ করতে চাইলেন স্ক্রুজ কিন্তু কোনো লাভ হলো না ঠিক এই সময় বেজে আশপাশের কোনো গির্জার ঘড়ি একে একে ঘন্টার চারটে সংকেত জানালো ঘড়িটা সুতরাং ঘন্টার ধ্বনি সোনার জন্য কান খাড়া করলেন স্ক্রুজ তাকে চরম বিস্মিত করে বেজে চলল ভারী ঘন্টাটা ষষ্ঠ ঘন্টার পরে পড়ল সপ্তম তারপর অষ্টম এভাবে বাজতে বাজতে বারোটায় গিয়ে থামল বারোটা চমকে উঠলেন ক্রুজ তিনি তো ঘুমিয়েছেন রাত দুটোর পরে নিশ্চয় নষ্ট হয়ে গেছে ঘড়িটা তুষার খণ্ড ঢুকে পড়েছে ওটার ভেতরে তা না হলে বারোটা বাজবে কিভাবে এমন ভাবে ভ্রুকুটি করলেন স্ক্রুজ যেন পৃথিবীতে ওটার যে খারাপ ঘড়ি আর একটাও নেই তারপর স্পর্শ করলেন নিজের রিপিটারের স্প্রিং ইচ্ছে করলে এই ঘড়িটাতে ঘন্টার সংকেতের পুনরাবৃত্তি করানো যায় পরপর বারো বার কেঁপে উঠল স্প্রিংটা কিন্তু তা কি করে হয় আপন মনে বলে উঠলেন পুরো একটা দিন এবং সন্ধ্যা পার করে রাত পর্যন্ত ঘুমানো কি সম্ভব এখন দুপুর বাজে সেটা ভাবারও উপায় নেই পূর্ণ সূর্যগ্রহণ হলেও চারপাশ এত অন্ধকার হবে না ভাবতে সন্ত্রস্ত হয়ে উঠলেন তিনি বয়স হয়েছে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন না তো বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন স্ক্রুজ সোজা ছুটে গেলেন জানালার দিকে তুষারপাতের পাতের ফলে আচ্ছন্ন হয়ে আছে জানালার কাঁচ ড্রেসিং গাউনের হাতা দিয়ে মুছতে কিছুটা পরিষ্কার হলো চোখ তীক্ষ্ণ করে বাইরেটা দেখার চেষ্টা করলেন তিনি কিন্তু ভারী কুয়াশা ভেদ করে চোখ চলল না শুধু অনুভব করলেন ভীষণ ঠান্ডা পড়েছে এবারে কান পাতলেন কিন্তু লোক চলাচল কিংবা কোলাহলের কোনো শব্দ পেলেন না অথচ দুপুর বারোটা হলে অথচ দুপুর হলে এসব শব্দ কানে আসার কথা অর্থাৎ সত্যি এখন তাহলে রাত বারোটা ধীরে ধীরে হেঁটে গিয়ে স্ক্রুজ আবার গায়ে নিয়ে দিলেন বিছানায় রাজ্যের চিন্তা ভিড় করে এলো মনে বারবার নানা দৃষ্টিকোণ থেকে আজকের ব্যাপারটা চিন্তা করলেন তিনি কিন্তু কিছুই বুঝতে পারলেন না যতই চিন্তা করলেন ততই হতভম্ব হলেন আর যতই চিন্তা করবেন না বলে ঠিক করলেন ততই আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন মার্লের ভূত তাকে চূড়ান্ত অতিষ্ঠ করে ছাড়ল বার বার গোড়া থেকে ব্যাপারটা ভাবতে লাগলেন স্ক্রুজ সত্যি কি মার্লের ভূত তার সামনে এসে কথা বলেছিল নাকি পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন এ আর একটুও চিন্তা করবেন না বলে যতই ইচ্ছে শক্তি খাটাতে লাগলেন স্ক্রুজ ততই প্রবল শক্তিতে বারবার ছুটে আসতে লাগল সেই একই চিন্তা ব্যাপারটা কি স্বপ্ন নাকি অন্য কিছু এরকম আচ্ছন্নের মতো পড়েছিলেন স্ক্রুজ হঠাৎ সচকিত হয়ে উঠলেন পৌনে এক ঘন্টার সংকেত শুনে বারোটার পরে পৌনে এক ঘন্টা অর্থাৎ পৌনে একটা বাজে ভাবলেন স্ক্রুজ প্রায় সঙ্গে সঙ্গে তার মনে পড়ল একটার সময়ই তো প্রথম ভুতার আসার কথা আর ঘুমানোর চেষ্টা করে লাভ নেই বুঝতে পেরে এই পনেরো মিনিট শেষ হবার অপেক্ষা করতে লাগলেন স্ক্রুজ কিন্তু সময়টুকু এতই দীর্ঘ মনে হতে লাগলো যে অন্তত দুবার স্ক্রুজ ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তিনি তার অজান্তে অনেক আগেই বেজে গেছে একটা এরকম দ্বিধায় দুলতে দুলতে হঠাৎ তার কানে ভেসে এলো ঘড়ের শব্দ ডিং ডং সিকি ঘন্টা মনে মনে বললেন স্ক্রুজ ডিং ডং আধ ঘন্টা বললেন স্ক্রুজ ডিং ডং পৌনে এক ঘণ্টা বলেন স্ক্রুজ ডিং ডং এই তো ঘন্টা পড়ল বিজয়ীর গলায় বলেন স্ক্রুজ কিন্তু ভূতরুত কিছুই তো দেখতে পাচ্ছি না কিছুই তো দেখছি না কথাটা স্ক্রুজ বলে ফেলেছিলেন ঘন্টা পড়ার আগেই সুতরাং কথা শেষ সবার প্রায় সাথে সাথে ভেসে এলো একটা মাত্র গম্ভীর বিষণ্ন ঘণ্টাধ্বনি দপ করে তীব্র একটা আলো জ্বলে উঠল ঘরের আর ঠিক তখনই কে যেন টান দিল বিছানার চাদর হ্যাঁ স্ক্রুজ একটুও সরে গেল বিছানার চাদর পরিষ্কার বোঝা গেল চাদরটা ধরে টান দিল কেউ ব্যাপারটা কি দেখার জন্যে এক হাতে ভর দিয়ে উঠে বসতেই স্ক্রুজ দেখতে পেলেন ভূতটাকে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে মুহূর্তের মুহূর্তে ঘুমের রেশটুকুও উধাও হয়ে গেল স্ক্রুজের চোখ বড় বড় করে চাইলেন তিনি ভূতের চেহারাটা অদ্ভুত প্রথম দৃষ্টিতে মনে হয় মুখটা যেন কোনো শিশুর পরক্ষণেই মনে হয় ওটা বুড়ো মানুষের মুখ আরও ভালো করে দেখলে মনে হয় মুখটা বুড়োরই কিন্তু অতি প্রাকৃত কোনো মাধ্যমের ভেতর দিয়ে দেখার জন্যে আকারে হ্রাস পেয়ে শিশুর মতো লাগছে লম্বা ঘন সাদা চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে নিচের দিকে চুল দেখে মনে হয় বয়সের কারণে পেকে গেছে অথচ একটা বলি রেখাও নেই মুখে সুন্দর মসৃণ চামড়া হাত দুটো বেশ লম্বা আর পেশিবহুল যেন এই হাতে একবার আটকা পড়লে আ ছাড়া পাবার কোনো উপায় নেই পা দুটো এবং পায়ের পাতা অত্যন্ত চমৎকার পরনে দুধ সাদা একটা টিউনিক কোমরে চকচকে একটা বেল্ট হাতে হলির একটা একটা ডাল ধরে আছে সে সাজসজ্জার মধ্যে একটা জিনিসই একটু বেখাপ্পা আর সেটা হলো তার পোশাকের এখানে সেখানে আটকে রাখা ফুলগুলো এখন শীতকাল অথচ তার পোশাকে শোভা পাচ্ছে গ্রীষ্মের ফুল তবে সবচেয়ে বেশি অবাক হতে হয় তার মাথার দিকে তাকালে কপাল থেকে বিচ্ছরিত হচ্ছে উজ্জ্বল একটা আলো যে আলোকিত হয়ে উঠেছে ঘরের একটা পাশ ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় আলোটা সে ব্যবহার করে শুধুমাত্র প্রয়োজনের সময় একটা টুপি গোজা আছে তার বাহুর নিচে ব্যবহার করতে না চাইলে ওই টুপি দিয়ে আলোটা ঢেকে রাখে সে আরো বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকার পর স্ক্রুজ বুঝলেন নির্দিষ্ট কোনো আশ্চর্যজনক জিনিস ভুতটার চেহারা কিংবা পোশাক আশাকে নেই বরং তার সব সবকিছুতেই আছে অবাক হবার মতো ব্যাপার এই যেমন এতক্ষণ সবচেয়ে আশ্চর্য লাগছিল অসময়ের ফুল আর কপালের আলোটাকে অথচ এখন সে আলো আবার বিদ্যুতের মতো চমকাতে শুরু করেছে থেকেই করছে এখানে থেকেই ওখানে কখনো মনে হচ্ছে ভুট্টার একটা মাত্র হাত কখনো মনে হচ্ছে একটা মাত্র পা একবার মনে হয় বিশটা পা আবার পরক্ষণেই দেখা যাচ্ছে দুটো পা হঠাৎ দেখা যাচ্ছে মাথা নেই আবার মনে হচ্ছে শুধু মাথা আছে শরীর নেই অবশ্য দেহের একটা মাত্র অংশে আলো পড়ে বাদ বাকি সমস্তটুকু আধারে থাকাতেই এমনটা মনে হচ্ছে অবাক এই দৃশ্য চলতে চলতে হঠাৎ করে আবার স্বাভাবিক হয়ে গেল আলোটা দৃষ্টিগোচর হল ভূতটার সম্পূর্ণ শরীর স্যার আপনি কি সেই ভূত যার আসার কথা আমাকে জানানো হয়েছে বলুন স্ক্রুজ হ্যাঁ আমি সেই ভূত কণ্ঠস্বরটা বেশ মিষ্টি আর শান্ত একেবারে কাছে দাঁড়িয়ে আছে অথচ কথা বলছে যেন অনেক দূর থেকে তো আপনি কে মানে আমি বলতে চাইছি কোন জাতের ভূত জানতে চাইলেন স্ক্রুজ আমি অতীতকালের ক্রিসমাসের ভূত শুদূর অতীতের না তোমার অতীতের হঠাৎ অদ্ভুত একটা ইচ্ছে জাগলো স্ক্রুজের কেউ যদি জিজ্ঞেস করে কেন জাগলো তিনি বলতে পারবেন না স্রিফ জাগলো এই আর কি ভূতটাকে টুপি পরা অবস্থায় দেখার ইচ্ছে হলো তার এবং কথাটা মনে হবার প্রায় সাথে সাথেই তিনি অনুরোধ করলেন ভূতটাকে কি বললে ধমকে উঠল ভূতটা দয়া পরবশ হয়ে তোমার জন্য যে আলো নিয়ে এলাম তোমার নোংরা হাতে এত শিগগির সেটাকে নিভিয়ে দিতে চাও তোমার মতো নোংরা মনের মানুষেরাই তো তৈরি করেছে এই টুপি তোমাদের জন্যেই তো বাধ্য হই এই টুপি মাথায় দিতে তখন আলোটা ঢাকা পড়ে যায় তোমাদের সুপথে আনার আর কোনো উপায় থাকে না ভূতটার এই তত্ত্বকথা স্ক্রুচের মোটেই ভালো লাগলো না ভূতের টুপি তৈরি করার ব্যাপারে আবার তার কি ভূমিকা থাকতে পারে তবে ভূতটাকে আর বিরক্ত করবে না মনে মনে এটা ঠিক করে সবিনয়ে জানতে চাইলেন তার আগমনের কারণ আমি এসেছি তোমার মঙ্গলের জন্য জবাব দিল ভূত ভূতটার কথা শুনে এমন ভাব করলেন স্ক্রুজ যেন কৃতার্থ যেন কৃতার্থ হয়েছেন কিন্তু মনে মনে ভাবলেন রাত জেগে ভূতের বকবক শোনার চেয়ে ঘুমালেই তো মঙ্গল হতো বেশি স্ক্রুজের মনের কথাটা বুঝতে পেরেই যেন ভূতটার সাথে সাথে বলে উঠল ঠিক মঙ্গলের জন্য নয় আমি আসলে এসেছি তোমাকে শোধ রাতে এখন আমার দিকে মনোযোগ দাও কথা বলতে বলতে সবল একটা হাত বাড়িয়ে দিয়েছিল ভূতটা এবার সে হাতে ধরে ফেলল স্ক্রুজের একটা বাহু ওঠো চলো আমার সাথে একসাথে অনেকগুলো কথা বলতে চাইলেন স্ক্রুজ বলতে চাইলেন রাতের এই সময়টা হাঁটার পক্ষে মোটেই উপযুক্ত নয় আবহাওয়াও খুব একটা ভালো যাচ্ছে না এখন বাইরে যাওয়ার চেয়ে বরং বিছানার উষ্ণতায় নিজেকে সঁপে দেওয়াটাই সমীচীন বেশ কয়েকদিন আগেই তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে অথচ এই মুহূর্তে তার পরনে আছে শুধু পাতলা একটা গাউন মাথায় নাইট ক্যাপ পায়ে এক চটি কিন্তু ভূতের সাথে তর্ক করে লাভ নেই বুঝে একটা দীর্ঘশ্বাস গোপন করে উঠে দাঁড়ালেন স্ক্রুজ ভূতটা সোজা এগিয়ে গেল জানালার দিকে চমকে উঠে তার জানালার দিকে চমকে উঠে তার টিউনিকের একটা প্রান্ত চেপে ধরলেন তিনি বলেন দেখুন আমি অতি সামান্য মরণশীল মানুষ আপনার পড়ে যাবার ভয় না থাকলেও আমার তো সে ভয় আছে আমার হাতটা শুধু আলতো করে চেপে ধরো এখানে স্ক্রুজের হৃদপিণ্ডের জায়গাটা নির্দেশ করলো ভূতটা তাহলে আর পড়ে যাবার ভয় থাকবে না কথা বলতে বলতেই দেয়াল পেরিয়ে ফাঁকা একটা জায়গায় এসে পৌঁছলেন স্ক্রুজ চোখের পলকে উধাও হয়েছে শহর চার পাশে বার বার তাকিয়েও তার কোনো চিহ্ন দেখতে পেলেন না জায়গাটাই দুই পাশেই জায়গাটার দুই পাশেই শস্যক্ষেত শহরের সাথেই উধাও হয়েছে আধার আর কুয়াশা ঠান্ডা এখানেও আছে রাস্তার ওপরে বরফ পরে আছে এখানে সেখানে কিন্তু একেবারে ঝকঝক করছে চারিদিক হায় ঈশ্বর নিজের অজান্তি হাততালি দিয়ে উঠলেন স্ক্রুজ এইটাই তো আমার দেশ এখানেই কেটেছে আমার শৈশব নরম চোখে তার দিকে চাইল ভুট্টা আলতোভাবে স্ক্রুজকে ধরে আছে সে প্রায় মেয়েদের মতো নরম তার হাতের তালু অথচ সে স্পর্শে যেন রয়েছে দীর্ঘ অভিজ্ঞতার অনুভব বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেক রকম সুগন্ধ এর প্রত্যেকটার এর প্রত্যেকটাকেই সে আলাদা আলাদাভাবে চেনে প্রত্যেকটার সাথেই জড়িয়ে রয়েছে হাজারটা চিন্তা আশা আনন্দ বেদনা আর উৎকণ্ঠা যেসব সে বিস্তৃত হয়েছে অনেক আগেই তোমার ঠোঁট থরথর করে কাঁপছে বলল ভূত আর গালের উপরে ওগুলো কি বিড়বিড় করে স্ক্রুচ জানালেন যে ওগুলো ফুসকুরি তারপরে এগোবার জন্যে মিনতি করলেন ভূতটাকে সে যেখানে নিয়ে যাবে সেখানে যেতে রাজি আছেন তিনি রাস্তা চিনতে পারছ জানতে চাইল ভূত শুধু চেনা চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ আমার চোখ বেঁধে দিলেও যেতে পারবো এই রাস্তা দিয়ে অথচ এতগুলো বছর কিনা না ভুলেছিল এখানকার কথা বলল ভূত চলো এগোনো যাক রাস্তার পাশ দিয়ে হেঁটে চলল দুজনে প্রত্যেকটা বাড়ির দরজা খুঁটি গাছ চিনতে পারলেন স্ক্রুজ অবশেষে বেশ কিছুটা সামনে দেখা গেল একটা গঞ্জের মতো জায়গা কাছেই একটা সেতু একটা গির্জা বাঁক নিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী বালকদের পিঠে নিয়ে এগিয়ে চলেছে কয়েকটা টাট্টু ঘোড়া ছেলেগুলো আবার গরুর গাড়িতে বসে থাকা আর এক দল ছেলের উদ্দেশ্যে চেঁচাচ্ছে প্রাণোচ্ছল ছেলেগুলো চেঁচাতে চ্যাঁচাতে শেষমেশ গান জুড়ে দিল তাদের গান শুনতেই যেন শস্য ক্ষেত দুলিয়ে দিয়ে হাজির হলো বাতাস এগুলো কিন্তু অতীতকালের ছেলেদের ছায়া এদের কেউ আর এখন অত ছোট নেই বলল ভূত সুতরাং বুঝতেই পারছ আমাদের উপস্থিতি ওরা মোটেই টের পাবে না এগিয়ে আসতে লাগলো ছেলেগুলো একেবারে কাছে আসতে অবাক হয়ে স্ক্রুচ দেখলেন সবাই তার অত্যন্ত পরিচিত এমনকি প্রত্যেকের নামও মনে আছে কিন্তু এদের দেখে এত আনন্দ হলো কেন কেন চকচক করে উঠল এতদিনের ঠান্ডা চোখ জোড়া ওরা পাশ দিয়ে এগিয়ে যেতে বুকটাই বা অমন মোচড় দিয়ে উঠল কেন পরস্পর পরস্পরকে খ্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছে ওরা কিন্তু খ্রিসমাসে তো তার কিছু আসে যায় না খ্রিসমাস কোন কাজে লেগেছে তার তবু ওদের মুখের ওই খ্রিসমাস শুভেচ্ছা শুনে অদ্ভুত এক ভালো লাগার আবেশে অন্তরটা আপ্লুত হয়ে উঠছে কেন স্কুলটা কিন্তু এখনো সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়নি ভূত একটা ছেলে রয়ে গেছে এখনো যাকে তার সহপাঠীদের কেউই পছন্দ করে না ছেলেটি তার পরিচিত বলে ফুঁপিয়ে উঠলেন স্ক্রুচ এবারে বড় রাস্তা ছেড়ে অতি পরিচিত একটা গলি ধরে এগিয়ে চলল দুজনে কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল ফিকে লাল রঙের ইটের তৈরি একটা দালান ছাদের ওপর ওয়েদারক সহ ছোট্ট একটা গম্বুজ আর সেই গম্বুজের সাথে ঝুলছে একটা ঘন্টা দালানটা বেশ বড় হলেও অযত্ন আর অবহেলার শিকার প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রশস্ত অফিসগুলো নোনা ধরেছে দেয়ালে ভেঙে গেছে জানালা দরজার পাল্লা পচে প্রায় খসে পড়ার অবস্থা পাশেই শূন্য আস্তা বলে কক কক করতে করতে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল কোচ হাউস আর ছাউনিগুলো ঢেকে গেছে ঘাসের জঙ্গলে বাইরের মতো অবস্থা দালানটার ভেতরেও শ্যাঁত্যাঁতে দিয়ালোলা সারি সারি ঘর কিন্তু কোনোটাই সাজানো গোছানো নয় গা ছমছম করা একটা শূন্যতা যেন জড়িয়ে আছে দালানটাকে ভুতটার সাথে হলঘর পেরিয়ে পেছন দিকের একটা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন স্ক্রুজ আস্তে করে খুলে গেল দরজাটা স্ক্রুজ দেখলেন বিষণ্নতার চাদর মুড়ি দেয়া লম্বা ফাঁকা একটা ঘর সারি সারি ডেস্কগুলো ঘরটার শূন্য তাকে আরো প্রকট করে তুলেছে চারপাশে একটা ডেস্কে বসে পড়াশোনা করছে ছোট্ট একটা ছেলে আস্তে করে একটা ডেস্কে বসে পড়লেন স্ক্রুজ চোখের সামনে নিজের বিস্তৃত প্রায় শৈশবকে দেখে কাঁদতে লাগলেন নিঃশব্দে ক্ষীণতম কোনো প্রতিধ্বনিও ভেসে আসছে না বাড়ির কোথাও থেকে প্যানেলের পেছন থেকে চিঁচি করছে না কোনো ইঁদুর টিপটিপ করে পানি পড়ছে না ওয়াটার স্পাউট থেকে খসখস করছে না পপলারের পাতা মৃদু মন্দ বাতাসে দুলছে না ভাড়ারের দুয়ার খুটখার শব্দ নেই ফায়ার প্লেসে ভীষণ এই নিস্তব্ধতা আরো উতলা করে তুলল স্ক্রুজকে চোখ বেয়ে পানি পড়তে লাগলো দর করে তার বাহুর ওপরে একটা হাত রাখলো ভুট্টা আঙুল নির্দেশ করলো নিবিষ্ট মনে পাঠরত বালক স্ক্রুজের দিকে হঠাৎ জানালার কাছে দেখা গেল বিদেশি পোশাক পরা একটা লোককে পিঠে কাঠ বোঝাই একটা গাধার লাগাম ধরে আছে সে কোমর বন্ধের সাথে ঝুলছে একটা কুড়াল আরে তো আলি বাবা আনন্দের চিৎকার দিয়ে উঠলো স্ক্রুজ হ্যাঁ আলী বাবা বুড়োকে আমি ভালো করেই চিনি অনেক অনেকদিন আগের এক ক্রিসমাসে ওই ছেলেটার সামনে হাজির হয়েছিল সে আর আর ভ্যালেন্টাইন তার বুনো ভাই আরসন কিছুক্ষণ পর সবাই মিলে চলে গিয়েছিল ওই দিকে আর দামেস্কের তরুণের কাছে গভীর নিদ্রায় সায়িত লোকটার নাম যেন কি ওকে আপনি দেখেননি আর সেই যে ভূতটা সুলতানের সহিসকে ঝুলিয়ে রেখেছিল মাথা নিচের দিকে করে বেশ করেছিল কি দরকার ছিল ব্যাটার রাজকুমারীকে বিয়ে করার শৈশব নিয়ে একেবারে মিতে উঠলেন স্কুজ হাসি আর কান্নার মাঝামাঝি এক অদ্ভুত গলায় কথা বলে চললেন তিনি শহুরে ব্যবসায়ী বন্ধুরা এ অবস্থায় তাকে দেখলে খুবই অবাক হতো ওই তো সেই তোতা পাখিটা আবার চেঁচে উঠলেন স্ক্রুজ সবুজ শরীর আর হলুদ লেজ মাথার একেবারে ওপর দিকে লেটুসের মতো কি যেন একটা জিনিস। তো রবিনসন সে বলে বেচারি চার ঘুরে আবার বাসায় ফিরতেই রবিনসন ক্রুসোকে উদ্দেশ্য করে বলে ওঠে সে কোথায় গিয়েছিলে নিশ্চয়ই তুমি চেনো তোতাটাকে আর ওই যে ফ্রাইডে প্রাণ ভয়ে ছুটে চলেছে ছোট্ট খালটার দিকে ওই ফ্রাইডে এই বেটা এই ফ্রাইডে এই বেটা অনেকক্ষণ ধরে এভাবে এক নাগারে কথা বলার পর দিকে বালক স্ক্রুজের তাকিয়ে আহা বেচারি বলেই আবার কেঁদে উঠলেন তিনি শেষমেশ চোখ মুছে হাত দুটো পকেটে ঢুকিয়ে বলেন ইস যদি সেই কাজটা করতাম কিন্তু এখন আর তা কোনো মতেই সম্ভব নয় অনেক দেরি হয়ে গেছে কি ব্যাপার জানতে চাইল ভূত না বলেন স্ক্রুজ কিছু না গতরাতে একটা ছেলে আমার দরজায় আমার দরজার কাছে এসে ক্রিসমাস ক্যারোল গাইছিল আজ তাকে কিছু দেয়ার ইচ্ছা হচ্ছে আমার কি যেন চিন্তা করে হেসে উঠল ভূতটা তারপর হাত নাচিয়ে বলল চলো আর একটা ক্রিসমাস দেখা যাক ভূতের কথাটা শেষ হতে না হতেই খানিকটা বড় হয়ে গেল বালক স্ক্রুজ ঘরটা হয়ে গেল আরও অন্ধকারাচ্ছন্ন আরও নোংরা অদৃশ্য হয়ে গেল প্যানেলের কিছু অংশ ফেটে গেল জানাদার পাল্লা ছাদ থেকে প্লাস্টার খসে বেরিয়ে পড়ল নিচের ইট। বালক স্ক্রুজ কিন্তু এসব পরিবর্তনের কিছুই টের পেল না অন্যদিনের অন্য দিনগুলোর মতোই আজও সে একাকি তবে আজ পড়াশোনায় মগ্ন নয় সে পায়চারি করছে ঘরটার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ভুত্রার দিকে চাইলেন স্ক্রুজ তারপর দরজার দিকে দরজা খুলে গেল ছুটে এসে ঘরে ঢুকলো ছোট্ট একটি দু হাতে তার গলা জড়িয়ে ডাকতে লাগলো ভাই ভাই বলে বলে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি হাততালি দিয়ে হেসে উঠলো সে হ্যাঁ বাড়ি যাবে তুমি বাড়ি 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 বললো ছেলেটা হ্যাঁ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠলো মেয়েটির মুখ বাড়ি যাবে তুমি চিরদিনের জন্যে আর কখনো তোমাকে পালাতে হবে না এক রাতে শুতে যাবার আগে বাবা আমার সাথে এমন গল্প জুড়ে দিলেন যে সাহস করে বলেই ফেললাম তোমাকে নিয়ে যাবার কথা রাজি হলেন বাবা ওই দেখো তোমার জন্যে গাড়ি পাঠিয়েছেন আর কখনোই তোমাকে আসতে হবে না এখানে খুব মজা হবে এবার ক্রিসমাসে এমন আনন্দ করব যেমনটা পৃথিবীতে আর কেউ কখনো করেনি বেশ পাকা পাকা কথা শিখেছিস তো তুই বলল বালক আবার হাততালি দিয়ে হেসে উঠল মেয়েটি পায়ের পাতায় ভর দিয়ে জড়িয়ে ধরতে চাইলো ভাইকে তারপর টেনেই নিয়ে যেতে লাগলো হাত ধরে উপায়ান্তর না দেখে ছেলেটিও নিজেকে সমর্পণ করলো বোনের এই শিশুসুলভ চপলতায় মেয়েটির সৌন্দর্য দেখে মনে হয় যেন কারো নিঃশ্বাসের ছোঁয়াতেও বিবর্ণ হয়ে যেতে পারে ও বলল ভূত তবে ওর অন্তরটা ছিল চিরদিনই বড় হ্যাঁ বললেন স্ক্রুজ ঠিকই বলেছ ও মারা গেছে বড় হয়ে বলল ভূত খুব সম্ভবত বাচ্চা কাচ্চাও ছিল একটা ছেলে বললেন স্ক্রুজ ঠিক বলল ভূত তোমার ভাগ নেই ভূতের এই কথায় কেন যেন সামান্য অস্বস্তি বোধ করলেন স্ক্রুজ তারপর বলেন হুম এদিকে স্কুলটা ছেড়ে আসার প্রায় সাথে সাথে পৌঁছে গেছে শহরের এক রাস্তায় চারপাশে ছুটে চলেছে ব্যস্ত মানুষ গাড়ি ঘোড়া এক গাড়ি আর এক গাড়িকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত আর সব কিছুর মিলিত কোলাহলে গম গম করছে জায়গাটা দোকান পাট দিকে চোখ পড়তেই বোঝা যাচ্ছে ক্রিসমাস আসন্ন সন্ধ্যা পেরিয়ে গেছে জ্বলে উঠছে জ্বলে উঠেছে রাস্তার দুপাশের বাতি একটা গুদামের দরজার কাছে থেমে গেল ভুতটা জানতে চাইল স্ক্রুজ এটাকে চেনেন কি না চিনি মানে উত্তেজনায় চেঁচে উঠলেন স্ক্রুজ এখানেই তো আমার কর্মজীবনের হাতে খড়ি দুজনে ঢুকে পড়ল গুদামের ভেতরে একটা হাই ডেস্কের পেছনে বসে আছে এক বুড়ো মাথায় পরচুলা এত উঁচু যে বুড়ো আর ইঞ্চি লম্বা হলেই তার মাথা ঠুকে যেত ছাদের সঙ্গে ভীষণ উত্তেজিত হয়ে চিৎকার দিয়ে উঠলেন স্ক্রুজ আরে এ তো বুড়ো ইক আরে এ তো বুড়ো ইক শান্তিতে রাখুন ভাবতেই পারিনি আবার কখনো দেখব বুড়োকে হাতে ধরা কলমটা নামিয়ে রেখে ঘরে দেখলো ফেজিউইক সাতটা বাজে হাত দুটো ঘষে ওয়েস্ট কোটটা টেনে টুনে নিয়ে ঠিক করল বুড়ো প্রফুল্ল স্বরে বলে উঠল হেভনেজার ডিক এসো এদিকে এসো দেখা গেল স্ক্রুজ এখন যুবক সঙ্গের শিক্ষানবিশের সাথে ধীরে ধীরে এলো সে ওর আসল নাম ডিক বললেন স্ক্রুজ খুব ভালোবাসতাম ওকে আরে এই যে সত্যি ডিক কেমন আছিস রে শুনতে পাচ্ছিস আমার কথা শোনো বাচ্চারা বলো ফেজিউইক আজ রাতে আর কোনো কাজ করতে হবে না ক্রিসমাস দেখ ক্রিসমাস এভনেজার চলো এবার ঝটপট তুলে দেওয়া যাক শাটারগুলো জোরে হাততালি দিয়ে উঠল বুড়ো যে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন বুড়োর কথা শেষ হতে না হতেই শাটার হাতে তীর বেগে তারা ছুটে গেল রাস্তায় এক দুই তিন শাটার তুলতে লাগলো তারা চার পাঁচ ছয় শাটারগুলো আটকে দিল পরস্পর সাত আট নয় বারো গোনা শেষ করার আগেই নয়টা শাটার তুলে দিয়ে ফিরে এলো তারা হাঁপাতে লাগলো রেশের ঘোড়ার মতো বাহ চিৎকার ছেড়ে লাফিয়ে উঠলো বুড়ো ফেজিউইক এবার ঝটপট জায়গাটা পরিষ্কার করে ফেলো দেখি বাছারা অনেক জায়গা দরকার হবে আমাদের হাত লাগাও দিক ঝটপট এভনেজার এবারেও ছোকরা দুটো দেখিয়ে দিল পরিষ্কার করা কাকে বলে পরিষ্কার করা যায় এমন কিছুই বাদ রাখলো না তারা সমস্ত টুকি টাকি ঢুকিয়ে ফেললো বস্তায় যেন আর কখনোই বের করার দরকার পড়বে না ওগুলো সারা মেঝেতে পানি ঢেলে ঝাঁট দিয়ে দিল কমিয়ে দিল বাতি কাঠ সাজিয়ে রাখলো ফায়ার প্লেসে সব কাজই যেন হয়ে গেল চোখের পলকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ফেজিউইক শুধু দেখলো গুদামটা পরিবর্তিত হয়ে গেল বল রুমে একটু পরেই স্বরলিপির খাতা হাতে ঘরে ঢুকলো এক বেহালাবাদক তারপর এক মুখ হাসি নিয়ে মিসেস ফেজিউইক তার পেছনে পেছনে ফেজিউকের তিন মেয়ে তাদের পেছনে প্রেম কাতর ছয় যুবক আর তাদের পরে এলো আর সবাই পরিচারিকা সাথে করে নিয়ে এসেছে তার রুটিওয়ালি খালাতো বোনকে রাঁধুনির সাথে করে নিয়ে এসেছে তার ভাইয়ের অন্তরঙ্গ বন্ধু গোয়ালাকে রাস্তার ওপাশের ছেলেটা এসে লুকোনোর চেষ্টা করছে তার পাশের বাড়ির মেয়েটির পেছনে এভাবেই আসছে সবাই একের পর এক কেউ লজ্জিত মুখে কেউ গটগট করে কেউ চমৎকার ভঙ্গিকে ভঙ্গিতে কেউ বিশ্রীভাবে কেউ অন্যকে ধাক্কাতে ধাক্কাতে আবার কেউ বা কাউকে টানতে টানতে এরপরে শুরু হল নাচ বেশ কিছুক্ষণ পর চমৎকার বলে হাততালি দিয়ে সবাইকে থামার ইঙ্গিত করলো বুড়োইক বেহালাবাদক ছুটে গিয়ে মুখ ডুবিয়ে দিল পোর্টারের পাত্রে তারপর আবার শুরু হলো তার বাজনা যেন আগে সেই ক্লান্ত শ্রান্ত বেহালাবাদক আসে নয় তার জায়গায় এসে দাঁড়িয়েছে তরতাজা এক নতুন বেহালাবাদক বেহালাবাদকের সাথে যোগ না দিলেও পরে আবার নাচল সবাই থামলো আরও নাচলো আর এই নাচের ফাঁকে ফাঁকে এলো কেক নেগাস বিশাল এক টুকরো ঠান্ডা রোস্ট আলু আর বাঁধাকপি সহযোগে ঠান্ডা মাংস কিমার চপ আর প্রচুর পরিমাণে বিয়ার সব শেষে স্ত্রীকে নিয়ে নাচতে লাগলো বুড়ো ফেজিউইক মজার ব্যাপার এই বয়সেও নাচের অনেক রকম কসরত দেখালো তারা এবং নিখুঁতভাবে অবশেষে রাত এগারোটায় ভাঙল এই পারিবারিক বল নাচের আসর দরজার এক পাশে গিয়ে দাঁড়ালো ফেজিউইক আর আরেক পাশে তার স্ত্রী একে একে সবাই মেরি ক্রিসমাস জানালো ফেজিউইগ দম্পতিকে তারপর বিদায় নিল রয়ে গেল শুধু দুই শিক্ষানবিশ ফিজিউইক দম্পতির সাথে হাত মিলিয়ে মেরে ক্রিসমাস জানালো তারাও তারপর গিয়ে শুয়ে পড়ল গুদাম ঘরের পেছন দিকে পুরো সময়টা একেবারে অনর হয়ে রইলেন স্ক্রুজ আসলে যুবক স্ক্রুজকে দেখতে দেখতে হারিয়ে ফেলেছিলেন নিজেকে সেদিনের প্রত্যেকটি কথা প্রতিটি মুহূর্ত মনে পড়ে গেছে তার ডিক আর যুবক স্ক্রুজ মুখ ফিরিয়ে নিতেই কেবল তার মনে পড়ল পাশে দাঁড়ানো ভূতটার কথা তাকাতেই দেখলেন জল জলে চোখে তাঁর দিকে চেয়ে আছে ভূতটা ওদিকে বিছানায় শুয়ে শুয়ে ফেজিউইকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ডিক আর যুবক স্ক্রুজ এই তুচ্ছ ব্যাপারেই দেখছি কৃতজ্ঞতার অন্ত নেই ওদের বলল ভূত তুচ্ছ ব্যাপার বললেন স্ক্রুজ নয়তো কি পুরো অনুষ্ঠানটির জন্যে কতই বা খরচ হয়েছে বুড়োর তিন কিংবা বড়জোর চার পাউন্ড তাহলে খরচের তুলনায় প্রশংসা কি একটু বেশি হয়ে যাচ্ছে না না রাগত গলায় বললেন স্ক্রুজ মোটেই বেশি হচ্ছে না এই পৃথিবীতে ফেজিউইকদের মতো মানুষ অত্যন্ত বিরল স্রেফ কথা বলে তারা মানুষকে আনন্দিত করে তুলতে পারে ব্যাপারটা এমনই দুর্লভ অর্থ দিয়ে তার মূল্য নিরূপণ করা যায় না অবশ্যই সব আপনি ঠিক বুঝবেন না থামলেন স্ক্রুজ কী ব্যাপার জানতে চাইল ভূত তেমন কিছু নয় জবাব দিলেন স্ক্রুজ হুম হুম নিশ্চয়ই কিছু একটা হয়েছে জিদের সুরে বলল ভূত না বললেন স্ক্রুজ এই মাত্র আমার কেরানির সাথে দু একটা কথা বলতে ইচ্ছে হয়েছিল ব্যাস আর কিছু নয় ওদিকে বাতি নিভিয়ে দিল যুবক স্ক্রুজ প্রায় সাথে সাথেই দুজনে এসে দাঁড়ালো খোলা আকাশের নিচে আমার সময় শেষ হয়ে আসছে বলল ভূত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কথাটা আপন মনে বললেও তৎক্ষণাৎ ঘটল একটা ঘটনা আবার দেখা গেল স্ক্রুজকে বয়স আরও বেড়েছে চঞ্চল চোখ জোড়া ঘুরে বেড়াচ্ছে চারপাশে কমনীয়তা মুছে গিয়ে মুখে ফুটে উঠেছে লোভের ছাপ শোকের পোশাক পরে পাশে বসে আছে সুন্দরী একটি মেয়ে দুচোখ পেয়ে পানি ঝরছে তার আমার জন্যে আর কিছুই যায় আসে না তোমার নরম গলায় বলল মেয়েটি একটা নতুন জিনিস আমার জায়গা দখল করে বসেছে এতদিন ধরে তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তোমাকে সুখী দেখতে চেয়েছি এখন সেই জিনিসই যদি তোমাকে সুখ আর আনন্দ দিতে পারে দুঃখ পাবার কিছুই থাকবে না আমার জিনিসটা কি শুনি সে এক মহামূল্যবান জিনিস তুমি যাই বলতে চাও না কেন এ কথা সত্যি যে পৃথিবীতে দারিদ্রের চেয়ে ভয়াবহ আর কিছু নেই পৃথিবীকে তুমি বড় বেশি ভয় পাও তাই না বলল মেয়েটি আর সেজন্যই ধীরে ধীরে সমস্ত সৎ গুণ হারিয়ে তোমার মাথায় এখন শুধু লাভের চিন্তা তার চেয়ে বলো আগের চেয়ে অনেক চালাক হয়েছি আমি তাতে কি এমন ক্ষতি হয়েছে তোমাকে তো আমি এখনো ঠিক আগের মতোই ভালোবাসি মাথা ঝাঁকালো মেয়েটি বলো না আজ মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে তখন অনেক গরিব ছিলে তুমি আমরা স্বপ্ন দেখতাম পরিশ্রম করে ফুলে ফলে সাজিয়ে তুলব জীবনটা তারপর ধীরে ধীরে বড়লোক হয়ে উঠলে তুমি বদলাতে শুরু করলে তারপর ধীরে ধীরে বড়লোক হয়ে উঠলে তুমি বদলাতে শুরু করলে এখন তো তোমাকে মনে হয় অনেক দূরের কোনো মানুষ দেখো মানুষ ধীরে ধীরে বদলাবেই তখন আমি ছিলাম নেহাত একটা বালক এতদিন পরেও কি আমাকে তখনকার মতো থাকতে বলাটা ঠিক অর্থাৎ তুমি টের পাচ্ছ যে অনেক বদলে গেছো তুমি বলল মেয়েটি কিন্তু আমি আগের মতো থাকাতেই পার্থক্য সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে তাছাড়া আজ যে কথাগুলো তোমাকে বলছি সেসব আমি একদিনে ভাবিনি একটা কথাও আমি উত্তেজনার মাথায় বলছি না যাই হোক যদি চাও খুশি মনে আমি তোমাকে মুক্তি দিতে পারি আমি কি কখনো মুক্তি চেয়েছি মুখ ফুটে অবশ্য কখনোই চাওনি তাহলে চেয়েছো পরিবর্তিত আচরণের ভেতর দিয়ে পরিবর্তিত মনের মাধ্যমে একসময় আমি ছিলাম তোমার আশা তোমার ভরসা এখনো কি তাই আছি কিছু কিছু পার্থক্য আছে যেগুলো একবার তৈরি হয়ে গেলে আর ঘোচানো যায় না ঠিক তেমনই একটা পার্থক্যই তৈরি হয়েছে আমাদের মধ্যে সত্যি করে তো আবার কি তুমি আগের মতো আমাকে জয় করবার চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পারো পারো না স্ক্রুজ পারো না কথাগুলোর বাস্তবতা স্তম্ভিত করে দিল স্ক্রুজকে কোনো উত্তর জোগালো না তার মুখে খানিক পর বিড় করে সে বললো বুঝতে ভুল করছো তুমি না ভুল আমি করিনি বললো মেয়েটি বরং যা ভাবছি তার উল্টোটা ভাবতে পারলেই আমার বরং ভালো লাগতো অবশ্য আমি এটা বিশ্বাস করি যে আমার কাছ থেকে মুক্তি পাবার পর তুমি হয়তো যৌতুক না নিয়েও কোনো মেয়েকে বিয়ে করে বসতে পারো যদি সত্যি তাই করো সেটা হবে তোমার মুহূর্তের ঝোঁকের ফল তোমার স্বাভাবিক আচরণের বিরুদ্ধাচরণ পরে সারাটা জীবন তোমার কাটবে অনুশোচনা করে যাই হোক আমি মুক্তি দিয়ে যাচ্ছি তোমাকে খুশি মনেই এক সময় তুমি আমাকে সত্যি ভালোবাসতে এই স্মৃতি আমার জন্যে অনেক কী যেন বলতে চাইল স্ক্রুজ কিন্তু তার আগেই মুখ ঘুরিয়ে নিয়ে আবার কথা বলতে লাগলো মেয়েটি হয়তো কিছুদিন তুমি মনে রাখবে আমাদের ভালোবাসার কথা তারপর ভুলে যাবে দুঃস্বপ্ন ভেঙে জাগার পর যেমন খুশি হয় মানুষ তেমনি খুশি হয়ে উঠবে যাই হোক যে জীবন নিয়ে তুমি খুশি হতে চাইছ তাতে সত্যি সত্যি সুখ খুঁজে পাও এই কামনাই করি চলে গেল মেয়েটি ভূত বললেন স্ক্রুজ যথেষ্ট হয়েছে আর কিছু দেখো না দেখানোর দরকার নেই এবার বাড়ি চলুন আমার ওপর অত্যাচার চালি কেন আনন্দ পেতে চাইছেন আপনি আর একটা দৃশ্য বলল ভূত না চিৎকার করে উঠলেন স্ক্রুজ আর একটাও নয় আর কিছু দেখতে চাই না আমি কিন্তু কোনো কথা শুনল না ভূত সবল বাহর শক্ত বাঁধনে জড়িয়ে ধরলো স্ক্রুজকে ধীরে ধীরে আবার বদলে গেল দৃশ্যপট দেখা গেল একটা ঘর খুব বড় নয় ঘরটা খুব সুন্দরও নয় কিন্তু প্রথম দৃষ্টিতেই মনে হয় শান্তি যেন বাসা শান্তি যেন বাসা বেঁধে আছে এখানে ফায়ারপ্লেসের পাশে বসে আছে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে একটু আগে স্ক্রুজের সাথে যে মেয়েটি কথা বলছিল ইয়ে অনেকটা তারই মতো দেখতে তবে এখন সে পুরোদস্তুর মহিলা সামনে বসে আছে তার মেয়ে সারা ঘর ফেটে পড়ছে কোলাহলে কারণ আরও ছেলে মেয়ে আছে ঘরে যদিও মানসিকভাবে বিক্ষুব্ধ থাকায় স্ক্রুজ তাদের খেয়াল করেননি ভীষণ চিৎকার করছে বাচ্চাগুলো সেই যে কবিতায় আছে না চল্লিশটা বাচ্চা আচরণ করছে একটা বাচ্চার মতো এরা ঠিক তার উল্টো এদের একটা বাচ্চাই চেঁচাচ্ছে চল্লিশটা বাচ্চার মতন বাচ্চার সমান অথচ এত চিৎকারেও বিরক্ত হচ্ছে না মা আর মেয়ে হাসছে তারা দুজনেই দেখতে তারাও যোগ দিল বাচ্চাগুলোর সাথে ধাক্কা দিয়ে দুজনকেই মেঝেতে ফেলে দিল বাচ্চার দল তারপর শুরু হলো অত্যাচার কেউ চুল ধরে টানতে লাগলো কেউ চিমটি কাটলো কেউ বা আবার লাফাতে লাগলো গায়ের ওপর চড়ে আহা আমি যদি ওই বাচ্চাগুলোর একজন হতাম ভাবলেন স্ক্রুজ কিন্তু ওরকম অত্যাচার করা তো সম্ভব হতো না আমার পক্ষে উম কিছুতেই পারতাম না আমি পৃথিবীর যাবতীয় সম্পদের বিনিময়ে সোনালি ওই চুলগুলো ওই চুলের গুচ্ছ ধরে আমি টানতাম না তবে অত্যাচার ছাড়াও আরও অনেক কিছু করছে বাচ্চা বাচ্চারা যেগুলো করতে ভালোই লাগতো আমার ভালো লাগতো ও চুমু খেতে ভালো লাগতো ও দীর্ঘ ভ্রুর দিকে তা চেয়ে থাকতে বেনি খুলে এলোমেলো করে দিতেও মন্দ লাগতো না মোট কথা আমি ওর কাছে যেতে চাই শিশুর শরীরে পূর্ণ বয়স্ক মানুষের মন নিয়ে এক মনে কতক্ষণ ধরে এসব চিন্তা করছিলেন স্ক্রুজ ঠিক বলতে পারবেন না হঠাৎ চমকে উঠলেন দরজায় টোকা দিচ্ছে কে যেন শব্দটা কানে আসার সাথে সাথে খেলা ফেলে হুড়মুড় করে ছুটলো বাচ্চার দল দরজা খুলতেই ঘরে ঢুকলেন বাবা তার দু হাত ভরা খ্রিসমাসের খেলনার খেলনায় বাচ্চারা সবাই একযোগে চোখে ঝাঁপিয়ে পড়লো বাবার ওপর কেউ চেষ্টা করলো হাত থেকে খেলনা কেড়ে নিতে কেউ গলা ধরে ঝুলে পড়লো কেউ ঘুষি মারতে লাগলো পিঠে আবার কেউ বা পায়ে লাঠি চালাতে লাগলো ভালোবাসার আতিশয্যে এক ছেলে তো একটা খেলনার টার্কি ঢুকিয়ে দিল মুখের ভেতরে বাবা মা ছুটে গেল হাঁ হাঁ করে আর ঠিক তখনই খিলখিল করে হেসে উঠল দুষ্টুটা অবশেষে এক সময় থামলো তাদের কোলাহল একে একে ওপরতলায় গিয়ে শুয়ে পড়ল সবাই স্ত্রী আর মেয়েকে নিয়ে ফায়ার প্লেসের ধারে গিয়ে বসলেন ভদ্রলোক স্ক্রুজের মনে হলো তারও থাকতে পারতো ওরকম একটি মেয়ে জীবনের এই বিবর্ণ শীতকালে যে এনে দিতে পারতো বসন্তের ছোঁয়া চোখ দুটো ঝাপসা হয়ে এলো তাঁর স্ত্রীর দিকে ফিরে হাসি মুখে বললেন ভদ্রলোক আজ বিকেলে তোমার এক পুরনো বন্ধুকে দেখলাম কে ভেবে বলো দেখি মনে করছো পারবো না হেসে উঠলো মহিলা মিস্টার স্ক্রুজ ঠিক বলেছ আজ তার অফিসের পাশ দিয়ে আসছিলাম একটা মোমবাতি জেলে চুপচাপ বসেছিলেন তিনি তার পার্টনারটি মরণাপন্ন বিরাট এই পৃথিবীতে বেচারে সত্যি বড় একা ভূত ভাঙা গলায় বললেন স্ক্রুজ আমাকে এখনই অন্য কোথাও নিয়ে চলুন কিন্তু এইগুলো তো অতীতে ঘটে যাওয়া ঘটনার ছায়া মাত্র বলল ভূত একদিন যা ঘটে গিয়েছে তাই দেখতে পাচ্ছ তুমি এজন্য অযথা আমাকে দোষ দিও না অন্য কোথাও নিয়ে চলুন চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ আমি আর পারছি না পারছি না ভূতটার দিকে তাকাতেই দেখলেন দেখা সবগুলো মানুষের ছায়া ভেসে উঠেছে তার মুখে আমাকে ছেড়ে দিন দয়া করে রেহাই দিন আমাকে ভূতটার সাথে ধস্তাধস্তি করতে লাগলেন স্ক্রুজ ভূতের কপালের আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল এক পর্যায়ে টুপিটা কেড়ে নিয়ে ভূতটার মাথার ওপরে বসিয়ে দিলেন স্ক্রুজ সাথে সাথে টুপির ভেতরে ঢুকে পড়লো কিন্তু প্রাণ বন্যা কিছুতেই রোধ করতে পারলেন না হঠাৎ নিজেকে ভীষণ ক্লান্ত মনে হলো তার ঘুমে টলে উঠল সারা শরীর সামনে তাকাতেই চোখে পড়ল বিছানা তারপর আর কিছু মনে নেই তো বন্ধুরা আজকের মতো তো প্রথম ভূত যা দেখালো অতীতে আমাদের অতীতে মিস্টার স্ক্রুজের জীবনের বিভিন্ন ঘটনা কিছু তার জানা কিছু তার অজানা সেইগুলোই আমরা জানলাম এরপর দ্বিতীয় ভূত কী করে জেনে নেবো পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস তাটা